সরকারের টাকা দিচ্ছে আপনারা কেন কষ্ট দিচ্ছেন বাচ্চাদেরকে কেন কষ্ট দিচ্ছেন একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে একটা বাচ্চা যদি সমস্যা হয় কে আপনারা নিবেন বর্তমান যে গরম পড়তেছে সবাই জানেন সবাই দেখতেছেন নাকি আমাদের চট্টগ্রাম শহর না শুধু শহরের বাইরেও কিছু কিছু সরকারি স্কুলে কমলমতি শিশুরা পড়ে বাল্য শিক্ষা ওয়ানে থ্রি তে পাইবে দেখা গেল যে ওখানে প্যান আছে না সরকারিভাবে চলতেছে সরকারের টাকা দিচ্ছে কিন্তু ওই পেন চালাচ্ছে না বাচ্চারা কষ্ট পাচ্ছে গেমে যাচ্ছে ঘাম দিয়া পুরো শরীর যাচ্ছে অসুখ হয়ে যাচ্ছে দেখা গেল যে মাস্টার পড়াচ্ছে সেই মাস্টারের ফাইনাল বাতাস খাচ্ছে ছেলেদেরকে দিচ্ছে না বন্ধ করে রাখতেছে এরকম ঘটনা আমরা শুনতেছি এবং দেখা গেল স্কুলের বিভিন্ন ছাতা বিভিন্ন কাজ কর্ম ঝাড়ু দেওয়ার জন্য যাকে রাখা হয় আপনারা তো জানেন ওনার জন্য টাকাটা সরকার তরফ থেকে কি বরাদ্দ হয় কিন্তু ওখানে দেখা গেল যে কি ওই ছেলেদের থেকে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা করে তুলে এরকম অনেকগুলো জায়গাতে আমরা খবর পাইছি কিন্তু ঠিক না এগুলা সরকারের টাকা দিচ্ছে আপনারা কেন কষ্ট দিচ্ছেন বাচ্চাদেরকে কেন কষ্ট দিচ্ছেন একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে একটা বাচ্চা যদি সমস্যা হয় এটা কে আপনারা নেবেন কখনো আপনারা নেবেন না তো এইগুলোর থেকে আপনারা সচেতন যদি না হন অভিশাপও তো আপনাদের উপর পড়বে নাকি আল্লাহর তরফ থেকে তো অভিশাপ তো পড়বে সরকার তো টাকা দিচ্ছে আপনাদেরকে সরকারের একটা স্কুলের জন্য সবকিছু দিচ্ছে কিন্তু আপনারা কি করতেছেন দিচ্ছেন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা খাচ্ছেন এগুলো ঠিক না এগুলো থেকে বেরিয়ে আসেন চট্টগ্রাম শহরে না বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি শুনতেছি এই ধরনের সরকারি স্কুল যেগুলো আছে প্রাইমারি স্কুল এগুলো তো অনেক ছাত্ররা কষ্ট পাচ্ছে ফ্যান বন্ধ করে রাখতেছেন ফ্যান চালাচ্ছেন না অনেক কথা আরো অনেক কাহিন আমরা শুনতেছি আল্লাহ দোয়াই লাগে যারা যারা যে সকল মাস্টাররা এগুলো করতেছেন আপনারা এগুলো ভালো করতেছেন না এগুলো থেকে বের হয়ে এসে বাচ্চাদেরকে একটু স্বস্তি নিঃশ্বাস পালাইতে পারে সেভাবে কি পড়ালেখা করার সুযোগ করে দেন বুঝছেন এগুলা ভালো না যারা যারা এগুলো করতেছেন সব স্কুলের আবার কিছু কিছু হচ্ছে সরকার ভাই টাকা দিচ্ছে আপনার ফ্যান বন্ধ রাখতেছেন বাচ্চারা কিন্তু যাচ্ছে এখন বর্তমানে যে গরমটা পড়তেছে এই গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কেন আপনারা এটা করতেছেন এটা করবেন না আশা করি আমি কারোর বিরুদ্ধে এটা করিনি কারোর বিরুদ্ধে বলতেছি আমার কথা হচ্ছে যারা এগুলো করতেছেন এগুলো থেকে বেরিয়ে আসেন কারণ এটা সরকারের টাকা না দিতে একটা কথা ছিল কাজের বুয়া রাখছে সরকারের পক্ষ থেকে তাহলে সেখানে সরকার টাকা দিচ্ছে স্কুলের যত কাজ আছে এগুলোর জন্য সরকারে করতেছে তাহলে আপনারা কেন সেখানে এগুলো করতেছেন এগুলা ঠিক না যারা এগুলা করতেছেন এগুলো থেকে বেরিয়ে আসবেন এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম